বিধ্বংসী রূপ নিয়ে আসছে 2024 সালের প্রথম ঘূর্ণিঝড় রেমাল। তছনছ হবে একাধিক এলাকা। এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে সবচেয়ে বড় খবর, ঘূর্ণিঝড়ের আদর্শ পরিবেশ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। আগামী 20 মের মধ্যে গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে বলে ইতিমধ্যেই আভাস দেওয়া হয়েছে। জানা যাচ্ছে আয়লা আমফানের থেকেও ভয়ঙ্কর হবে এই ঘূর্ণিঝড়। তবে এই ঘূর্ণিঝড় কি আদৌ বাংলায় আশ্রয় পড়বে? এখন থেকেই এই প্রশ্ন উঠেছে এবং বাড়ছে আশঙ্কাও। তবে কখন কোথায় কোন কোন উপকূলে ঘূর্ণিঝড় আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে? কোন জেলাগুলিকে সতর্ক করা হয়েছে? এই ঘূর্ণিঝড় যখন উপকূলে আশ্রয় পড়বে তখন প্রতি ঘণ্টায় এর গতিবেগ কত থাকবে, কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই খবরে। এছাড়াও জানিয়ে দেব আজ কোন কোন জেলাগুলিতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। এ বিষয়ে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। মৌসুম ভবন জানিয়েছে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে আগামী 23 মের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এবং সংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। পরবর্তী 7 দিনে তা আরও বেশি শক্তিশালী হবে। আমফানের মতোই বিধ্বংসী হতে পারে এই ঘূর্ণিঝড়, এমনটাই আশঙ্কা। তবে সেটি কতটা শক্তিশালী হবে, বাদু সুপার সাইক্লোনের রূপ নেবে কিনা, তা পরবর্তী সময়ে আবহাওয়ার পরিস্থিতি দেখেই বোঝা যাবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তর জানিয়েছে 20 থেকে 27 মের মধ্যে তা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের স্থলভাগে আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস, যদিও এই প্রসঙ্গে এখনও আলিপুর আবহাওয়া দপ্তর কিছুই জানায়নি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি মাসে বঙ্গোপসাগরে অন্তত 2টি নিম্নচাপ তৈরি হওয়ার কথা, যা মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় রূপ নিতে পারে। আবহাওয়াবিদরা বলছেন 20 মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত, এরপর উত্তর দিকে এগোবে সেটি, ধীরে ধীরে শক্তি বাড়াবে। 24 মে ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেটি। 25 মে সন্ধ্যার পর সেটি বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের ভূভাগে প্রবেশ করতে পারে। তবে সেই ঝড়ের গতিবেগ কতটা থাকবে বা কতটা ক্ষয়ক্ষতি হবে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার থেকে বাংলার আবহাওয়ায় হতে চলেছে বড় বদল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ শুক্রবার উত্তরবঙ্গের 5 জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আজ হালকা বৃষ্টির পূর্বাভাস। তবে 2 দিনাজপুর এবং মালদহের আবহাওয়া আজ শুষ্ক থাকবে বলে খবর। উত্তর দিনাজপুর এবং মালদহে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা বৃষ্টির পূর্বাভাস। এদিকে আজ শুক্রবার দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আগামীকাল শনিবার আবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানের কিছু কিছু জায়গায় গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় স্বল্প থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 3 দিনে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা সর্বাধিক 2-4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।